শাকিল, শর্ট ফর্মে শাকিল বললেই চলবে আর কি। লেকচারার হিসেবে তোমাদের এখানে জয়েন করছি। কন্ট্রাক্ট এখানে আমার মেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে সবচেয়ে ভালো হয় আর কি। আর আমি মাস্টার্স কোর্স করছি ফার্মাকোলজির উপর ইউনিভার্সিটি অফ ওটাগো থেকে। তার আগে আমার একটা মাস্টার্স ছিল, সেটা হলো তোমার বায়োকেমিস্ট্রির উপর, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, হয়তো নাম শুনছো আর কি। বিএসসিও সেম ডিপার্টমেন্ট থেকে আর কি। আচ্ছা, এখন এই তোমাদের আমাদের এখনকার যে কোর্সটা 309, এই কোর্সটা আসলে খুবই ইজি কোর্স, এবং মানে বায়োকেমিস্ট্রি স্টুডেন্টের জন্য এটা ধরো তোমার গ্রেড উঠানোর একটা কোর্স আর কি। তো নর্মালি সবাই এটাতে ভালো গ্রেড পায়। এখন ধরো ভালো গ্রেড পাওয়ার জন্য জাস্ট নিজেকে একটু প্রিপেয়ার করতে হবে আর কি, এই আর কি। তো আমার পক্ষ থেকে আমার টার্গেট থাকবে যে তোমাদেরকে পুল আপ করে কিভাবে হচ্ছে ভালো রেজাল্ট করানো যায় আর কি। হ্যাঁ, আর স্টুডেন্টদের কাছ থেকে আমি শুধু আমি যেভাবে গাইড গাইড করবো সেভাবে যদি আমার ডিরেকশনগুলো ফলো করো তাহলেই হবে আর কি। আচ্ছা, নেক্সট জি স্যার, টপিক আপনি হলো যেভাবে তোমার, গাইডলাইন করুন আমরা স্যার এভাবে রেসপন্স করবো ইনশাল্লাহ। নেক্সট টপিক হলো ধরো আমি গাইড করব, কিন্তু ধরো অনেক স্টুডেন্টই আছে যে ধরো কেয়ারলেস থাকে। এটা আমাদের মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম মানে তখনকার এক্সপিরিয়েন্সকে যদি বলি আর কি, তো অনেকে কেয়ারলেস থাকে, শুনবে না কথা, নিজেদের মন মতো চলবে আর কি। তো সেক্ষেত্রে ধরো অনেকে এসে রেজাল্ট খারাপ করবে আর কি। হ্যাঁ, তো সেই কারণে আমি একটা কথা লিখছি এখানে আর কি, হেল্প ইউর সেলফ। ওকে, তুমি যদি নিজেকে হেল্প করো এটা সবচেয়ে ভালো হয় আর কি। আচ্ছা, তারপরে হলো এক্সাম আসলে তো আমাদের নানান সমস্যা থাকে আর কি। হ্যাঁ, সমস্যাগুলো নিয়ে পরে কথা বলি, আগে হচ্ছে তোমার এক্সামের যে স্ক্রিপ্টটা, যেহেতু আমাদের অনলাইনে আর কি, তোমাদের মেইল করতে হবে আর কি। তো মেইল কিভাবে করবো আর কি, তোমরা আমাকে কোর্স কোড দিবা মেইলের সাবজেক্টে, কোর্স কোড, এক্সাম নং, আর তোমাদের আইডি নাম্বার। এক্সাম্পল আমি দিচ্ছি একটা এখানে, আর মেইলের বডির মধ্যে তোমাদের কিছু ইনফরমেশন লাগবে, সেটা হলো তোমাদের কোর্স কোড থাকবে, তোমাদের নাম থাকবে, আইডি নাম্বার, আইডির যে একটা পিকচার তোমরা আমার সাথে শেয়ার করবো আর কি। হ্যাঁ, তোমরা যে ভার্সিটি স্টুডেন্ট এটার জন্য ধরো আমার আইডেন্টিফিকেশন আর কি। ওকে, আচ্ছা, নেক্সট হলো এক্সামের কিছু রুলস নিয়ে কথা বলি আর কি। ধরো স্টুডেন্টের জন্য এক্সাম দেওয়াটা আসলেই ডিফিকাল্ট, কারণ আমি স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, এক্সাম মানে তো আসলে আমাদের জন্য আসলে পেন হয়ে যায় আর কি। তো আমি চেষ্টা করবো যে তোমাদেরকে এক্সামটা যত সহজ করে পার করা যায় আর কি। হ্যাঁ, অনলাইন, তারপর ধরো কোভিড, তো সব মিলে সবাই আসলে ঝামেলার মধ্যে আছে কম বেশি আর কি। তো ফার্স্টে হলো তোমার এক্সামটা আমাকে তুমি এসে মেল করে দিবা, তোমার যে স্ক্রিপ্ট থাকবে সেটা, এবং তুমি তোমার ওই এক্সাম স্ক্রিপ্টটা ডিলিট করবা না। হ্যাঁ, তোমার আপ আনটিল তোমার রেজাল্টটা পাবলিশ হবে পর্যন্ত। ওকে, তোমার যদি ডিলিট করে দাও, অনেক ক্ষেত্রে হয়তো অনেকে হয়েছে মেল করে না, মেল না করেই বলে যে স্যার আমি মেল করছিলাম আপনি হয়তো পান নাই বা ডিলিট হয়ে গেছে, এইসব মানে তোমার এক্সকিউজ গুলো অ্যালাউড না আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে তুমি যখন আমাকে মেল করবা, মেল করার পরে তোমার সিআর কে তুমি জানায় রাখবে যে তুমি আমাকে মেল করছো ডকুমেন্ট। ওকে, কোনো ধরনের ইলিগাল যে কোনো একটা পিডিএফ হলে তো আমারটা হইলো হইবো, এখন ইলিগাল টাইপ হ্যাঁ ঠিক করবো না, না না হ্যাঁ ঠিক করতে হবে, আপনি ঠিক করে দেন না, তারে সময় লাগবে, দরকার না। ওয়ালাইকুম সালাম ভাইয়া, আমি ক্লাসে আছি, পরে কল দিব ভাইয়া। আচ্ছা না, হ্যালো নাই স্যার, স্যার, নেট কানেকশন চলে গেছে, গ্রুপে একটা মেসেজ দে হীরা। স্যার নাই তো,
স্যার আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না আমরা। হ্যালো স্যার, হ্যালো স্যার শুনতে পাচ্ছি স্যার এখন আচ্ছা আপনার কথা তোমরা কতটুকু শুনতে, আচ্ছা মাঝখানে মনে স্যার, যে কানেকশনের ইলিগেল সমস্যা ছিল না? পর্যন্ত স্যার, ইলিগেল স্যার, ইলিগেল ওয়ার্স আর স্ট্রিক্টলি প্রোহিবিটেড আচ্ছা এই আচ্ছা পর্যন্ত এসে স্যার মানে কানেকশন চলে গেছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধরো তুমি তুমি কারো লেখা যদি কপি করো আর কি, ধরো তোমাকে আমি একটা অ্যাসাইনমেন্ট করতে দিলাম, তুমি কারো অ্যাসাইনমেন্ট কপি করছো অথবা তোমার অ্যাসাইনমেন্ট কেউ কপি করছে আর কি, তুমি সেটা শেয়ার করছো আর কি, হ্যাঁ সে কারণে তো কপি করা হয় আর কি, তাহলে দোনো জনের নাম্বার কাটা যাবে। কাটা যাবে বলতে তোমাদের নাম্বার ভুল হয়ে যাবে। লাভ কি আমি হ্যাঁ উঠায় কপি পেস্ট পেতা করা আমি তো যাবে না। করতে আর নয় আমার লাভ হইলো কি ক্লাস পাকা দিতে দেওয়া যায় না তো। লাস্ট হচ্ছে তোমার যদি আমার এক্সামের মার্কিং এর বিষয়ে আমার একটু করতে দেন ক্লাসটা থাকে সেক্ষেত্রে আমার সাথে ফ্রিলি কন্ট্যাক্ট করতে পারো, আমি পাকার পাকা আওয়াজে কি রিচেক করবো। কথা বলা শোনা যায় রেকর্ডিং হচ্ছে তো যদি তোমার ক্লাসটা রিচেক করার পরও হ্যাপি না হও তাহলে আমি হয়তো রেকর্ডিং সেকেন্ড কারো কাছে পাঠাতে পারি আর কি, সেকেন্ড কারো কাছে পাঠালে তোমার নাম্বার বাড়তেও পারে কমতেও পারে আর কি। ওকে আচ্ছা নেক্সট হলো তোমার এক্সাম আসলে তো প্রবলেমের শেষ নাই আর কি, যাই হোক। আর ডকুমেন্ট সাবমিট করার ক্ষেত্রে অনেক প্রবলেম তোমরা হচ্ছে ফেস করবে আর কি, হ্যাঁ যেটা কমন আর কি, হ্যাঁ এমবি শেষ, ওয়াইফাই, নো ওয়াইফাই, মেল করছি স্যার মেল আসে নাই, ওকে এগুলার সমাধান খুঁজতে হবে আর কি। হ্যাঁ প্রথম সমাধান হলো নো এক্সকিউজ, কোনো কমপ্লেন করা যাবে না আর কি। হ্যাঁ আর সাবমিশনের যে টাইম আমি তোমাদেরকে এনাফ টাইম টাইম দিব আর কি, আশা করি যে ওই টাইম লিমিটের মধ্যে সাবমিট করা সম্ভব আর কি। কারণ তো আমিও দেশে আছি, আমি জানি যে ওয়াইফাই স্যার সমস্যা মানে হয়, সম্ভব স্যার, ঠিক আছে বাংলাদেশে নেট স্লো, স্যার অনেক এগুলো সময় কনসিডার দুই এক করে দিনে স্যার আমি সমস্যা ওয়াইফাই হতে পারে করে স্যার। তোমাদেরকে টাইম দিব আর কি। স্যার না 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 আমি দুই এক মিনিট না, আমি তোমাকে দুই এক ঘন্টায় বেশি দিব। ওকে না স্যার এত লাগবে হ্যালো না স্যার, অনেক সময় দেখা যায় স্যার 2-1 মিনিট করবো, 5 মিনিট স্যার হ্যাঁ সমস্যা হ্যাঁ হতে কোনো পারে, সমস্যা যদি নাই বেশি স্যার আমার টাইম, সমস্যা সঞ্চয় হয় না স্যার। 2-1 মিনিট আমি 2-1 ঘন্টা বেশি দিব যদি তোমাদের, তাও যদি কমতে মনে হয় আমি তোমাকে 2-1 ঘন্টা বাড়াই দিব, কিন্তু যেটা আমাদের কমিটমেন্ট থাকবে সেটা ফিক্স থাকবে। ওকে আচ্ছা নেক্সট হলো রুলস এর বিষয়ে কোনো কোশ্চেন আছে কারো? জানিস না জানিস না বিয়ারে কন্ডিশন হ্যালো গাস্তার আসছে। হ্যালো স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। হ্যালো হ্যালো জি স্যার, হ্যালো স্যার হ্যাঁ আমি তো রেসপন্স পাচ্ছি না ওপাশ থেকে স্যার, আমরা কথা আসতেছিল না শুনছিলাম না স্যার, এই জন্য স্যার রেসপন্স করতে পারেনি স্যার, সরি আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা তাহলে হয়তো নেটের সমস্যা আর কি, সকালের ক্লাসটা তো নেটে কোনো সমস্যা নেই। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি যে রুলস গুলা বললাম সেখানে কি কারো কোনো সমস্যা আছে বা কোনো কিছু ডিসকাস করার মতো আছে? সবাই বলে আর এরকমই তো হয় স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা দেন তাহলে হয়েছে কোর্সে যাই। হ্যাঁ ওকে স্যার, কোর্স ম্যাটেরিয়াল আমি মনে হয় একটা, আচ্ছা হ্যালো জি স্যার, জি স্যার আমি মনে হয় একটা ডকুমেন্ট শেয়ার শেয়ার করছিলাম এরকম, স্যার আমি এটা গ্রুপে আপলোড করে দিয়েছিলাম। আচ্ছা ওকে আচ্ছা, ফার্স্টে কথা বলি ফুড নিয়ে। হ্যাঁ খুবই ইজি জিনিস আসলে, অনেকে হয়তো বোরিং লাগতে পারে আর কি, তো ফুড কি আসলে বেসিক্যালি যে ম্যাটেরিয়ালটা আমরা খাইতে পারি আর কি। হ্যাঁ তো সব কিছু তো খাওয়া যায় না আর কি, যেমন ধরো তোমার প্লাস্টিক,
তো ফুড হলো সেই জিনিসটা যেটা তুমি মানে আমরা হচ্ছে খাইতে পারি, এবং সেটা হলো তোমার গ্রোথ, রিপেয়ার এবং মেনটেন্যান্স এর কাজে লাগে আমাদের পরেতে আর কি। ওকে আচ্ছা, নেক্সট হলো তোমার নিউট্রিশন। নিউট্রিশনটা হচ্ছে তোমার একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে বডি তার ফুডগুলো হচ্ছে তোমার ইউটিলাইজ করে, এবং এই ফুডগুলো হচ্ছে তোমার আমাদের গ্রোথ, মেনটেন্যান্স এবং হেলথ, লিভিং এর জন্য কাজে লাগে আর কি। ওকে, খুবই সিম্পল বিষয় আর কি। তো এখানে কিছু ডেফিনেশন দেওয়া আছে, এই ডেফিনেশনগুলো আছে তোমরা পড়ে নিবা আর কি। ওকে আচ্ছা, নেক্সট হলো ফুডের কিছু ক্লাসিফিকেশন আছে আর কি। একটা হলো তোমার অনেকভাবে আসলে ক্লাসিফিকেশন করা যায় আর কি। হ্যাঁ, তো আমি হচ্ছে কয়েকটা তোমাকে টাইপ বলি আর কি। একটা হলো তুমি হচ্ছে প্লান্ট বেসড ফুড বলতে পারো, এনিম্যাল বেসড ফুড আর কি। আচ্ছা, আরেকটা ক্লাসিফিকেশন তুমি বলতে পারো যে হচ্ছে কেমিক্যালের উপর বিশেষ করে, যেটা কি হচ্ছে তোমার কার্বোহাইড্রেট নাকি এটা প্রোটিন নাকি ফ্যাট নাকি ভিটামিন নাকি মিনারেল। ওকে, এটা হলো তোমার প্রোটিন বেসড ক্লাসিফিকেশন। তারপরে তোমার ক্লাসিফিকেশন করতে পারো হয়েছে তোমার ফাংশনের উপর আর কি। তোমার ফুডগুলো হয়েছে মানে কোনটা কি ফাংশন কাজে লাগে আর কি। যেমন কিছু ফুড আছে তোমার হয়েছে এনার্জি প্রডিউসিং করে, কিছু ফুড আছে তোমার বডি বিল্ডিং এর জন্য কাজে লাগে, আর কিছু আছে আমাদের হচ্ছে রিপেয়ারিং এবং মেনটেন্যান্স এর জন্য কাজে লাগে আর কি। তো মোটামুটি এই কয়েকটা ক্লাসিফিকেশন করলেই হবে আর কি। ওকে আচ্ছা, এখান থেকে আমাদের মানে পড়া এই পর্যন্তই আর কি। দেন আমি তোমাদের একটা বই শেয়ার করছিলাম, সত্যনারায়ণের বই, এটা মনে হয় কমন আর কি। আচ্ছা, সত্যনারায়ণ বই থেকে আমি শুধু হচ্ছে ওই যে নিউট্রিশনের চ্যাপ্টারটা পড়াবো, এটা জাস্ট বেসিক ইন্ট্রোডাকশনের জন্য আর কি। এটা খুবই ইজি আর কি। দেখা যায় বই? জি স্যার, দেখা যায়। জি স্যার। আচ্ছা, ওকে, এখানে নিউট্রিশনের একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা আমরা মেনলি হচ্ছে ফলো করবো আর কি। এটা আমাদের প্রিলিমিনারি আর কি। হ্যাঁ, তো এখানে আসলে সব কিছু পড়ার দরকার নাই, আর আমি চাই না যে হচ্ছে ধরো তোমরা জটিল করে শিখো আর কি, যতটুকু ইজি করে পারা যায় আর কি। হ্যাঁ, যে বেসিক তোমাদের লাগবে আর কি। আচ্ছা, আমি হয়েছে কিছু পয়েন্ট তোমাদেরকে হয়েছে গ্রিন মার্ক করে দিছি আর কি। তো ওই পয়েন্ট গুলো আপাতত পড়লেই হবে আর কি। ওকে, তারপরে আমি হচ্ছে শেয়ার করি আর কি। ফার্স্টে হচ্ছে বেসাল মেটাবলিক রেট বা হচ্ছে বিএমআর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এটা তোমার জানা লাগবে আর কি। তো বিএমআরটা আসলে কি, যে তোমার মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি যেটা আমাদের বডির মেনটেন্যান্সের জন্য দরকার আর কি। ওকে, এখন বিএমআর এ কিছু ফ্যাক্টর আছে, যেমন তোমার হচ্ছে বডি সারফেস এরিয়া, সেক্স, এজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হরমোন, এগুলোর উপর হচ্ছে তোমার বিএমআর ডিপেন্ডেন্ট আর কি। আরো কিছু ফ্যাক্টর আছে তোমার হলো এনভায়রনমেন্ট, স্টারভেশন, ফিভার, ডিজিজ স্টেট, রেসিয়াল ভেরিয়েশন। তো এগুলো মনে হয় আমার ডিসকাস করার মতো তেমন কিছু নাই আর কি। হ্যাঁ, তোমরা এগুলো পড়বা, যদি তোমাদের কোথাও মনে হয় যে ডিসকাস করার দরকার তাহলে আমাকে জানালে হবে আর কি। আমি তাহলে এটা নেক্সট ক্লাসে ডিসকাস করবো আর কি। ওকে, জি স্যার। আচ্ছা, বিএমআর এর এখানে একটা সিগনিফিকেন্স দেওয়া আছে আর কি, এটা পড়ে নিবা আর কি। দেন হলো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট সম্বন্ধে তো মনে হয় সবাই জানো আর কি। হ্যাঁ, এটা তো ফার্স্ট ইয়ারে পড়ে আসছো আর কি, তারপরে সেকেন্ড ইয়ারে পড়ছো আর কি, কার্বোহাইড্রেট মেটাবলিজম, রাইট? জি স্যার। হ্যালো। জি স্যার। স্যার, তো এখানে আমার এসে মানে ডিটেলস ডিসকাস করার দরকার নেই আর কি। আমি শুধু যেহেতু তোমার ফুড এন্ড নিউট্রিশন আর কি, আমি শুধু হচ্ছে তোমার ডায়েটের বা আমাদের বডি ফুয়েলের প্রিফারেন্সটা বলি আর কি। আমাদের বডির হচ্ছে ফার্স্ট রিকোয়ারমেন্ট হলো তোমার কার্বোহাইড্রেট। যখন তোমার কার্বোহাইড্রেট শেষ হয়ে যাবে, ধরো তোমার বডিতে আর কোনো কার্বোহাইড্রেট নাই, তখন তোমার বডির থেকে প্রোটিন ভাঙা শুরু হবে আর কি। হ্যাঁ, প্রোটিন থেকে তখন তোমার বডি কার্বোহাইড্রেটে কনভার্ট করবে আর কি এনার্জি। যখন তোমার প্রোটিন শেষ হয়ে যাবে তখন তোমার হচ্ছে ফ্যাট ভাঙবে আর কি। তো এই কারণে ফ্যাটটা হয়েছে আমাদের গেইন করা খুব সহজ। আমরা যখন ফ্যাট প্রোডাক্ট খাই আমরা ফ্যাটটা তো স্টোর করি, কিন্তু হচ্ছে ফ্যাটটা কিন্তু ভাঙাটা অনেক ডিফিকাল্ট। ওকে আচ্ছা, এখানে কার্বোহাইড্রেটের কিছু ফাংশন দেওয়া আছে, আমার মনে হয় যে এটা মানে থার্ড ইয়ার স্টুডেন্টের জন্য জটিল কিছু না আর কি, এবং খুবই সিম্পল ভাষায় লেখা আর কি, বুঝতে পারছো? ভলিউমটা মিউট করলে ভালো হয় আর কি, প্রচুর ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে। আচ্ছা, তারপরে তোমার হলো মানে এখন, হ্যাঁ হ্যাঁ বলো বলো।
বললাম যে কার্বোহাইড্রেট যে মানে ফাংশন গুলো আছে আর কি, সেগুলো ধরো তোমাদের থার্ড ইয়ার স্টুডেন্টকে বোঝানোর মতো আমার কিছু নাই আর কি। হ্যাঁ, এগুলো তোমরা অলরেডি পড়ে আসছো আর কি এবং জানো আর কি, তারপরও যদি কোথাও বুঝতে সমস্যা হয় দেন আমাকে নেক্সট ক্লাসে এটা জানাবা, আমি ওই টপিক নিয়ে ডিসকাস করবো আর কি। ওকে। ওকে আচ্ছা, নেক্সট টপিক তোমার হলো গ্লাইসেমিক ইন্ডেক্স। এখন গ্লাইসেমিক ইন্ডেক্সটা মেনলি হলো তোমার ধরো কোনো ফুডের বের করে আর কি, তো গ্লাইসেমিক ইন্ডেক্স বের করার জন্য তোমরা আমরা হচ্ছে সবসময় গ্লুকোজ কি স্ট্যান্ডার্ড ধরি আর কি, গ্লুকোজের গ্লাইসেমিক ইন্ডেক্স 100, তো এটার সাপেক্ষে অন্য ফুডের গ্লাইসেমিক ইন্ডেক্স কত আমরা সেটা বের করি আর কি। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে আর কি, আর ক্যালকুলেশনটা এখানে দেওয়া আছে আর কি। এটা সিম্পল আর কি, তোমার গ্লুকোজের সাপেক্ষে অন্য ফুডের আর কি, তুমি শুধু কম্পেয়ার করবা, দুইটা ভ্যালু বসাবা, 100 দিয়ে গুণ করবা আর কি পার্সেন্টেজ তাই। আচ্ছা, তারপরে আমি কি অনেক ফাস্ট কথা বলছি? না স্যার, ঠিক আছে স্যার, ফাংশন হয় স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে হলো তোমার ফাইবার। ফাইবারে আসলে তো এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, তোমার স্পেশালি তোমার হচ্ছে ইন্টেস্টিনাল ট্র্যাকের জন্য আর কি। তো ফাইবারে কিছু কমন ফাংশন আছে, যেমন ধরো তোমার কনস্টিপেশন প্রিভেন্ট করে, তারপরে তোমরা জানো যে আমাদের ইন্টেস্টাইন হয়েছে গাট ব্যাকটেরিয়া আছে আর কি, তো ব্যাকটেরিয়া আবার টক্সিন প্রডিউস করে আর কি, তো ফাইবার যখন তুমি বেশি খাবা তখন সেই টক্সিন গুলো এসে বের হয়ে যাবে আর কি। আরেকটা কাজ করে হয়েছে তোমার, যখন তোমার স্টুল লং টার্ম ধরে যখন তোমার তোমার ইন্টেস্টাইনাল ট্র্যাকে থাকে আর কি, তখন অনেক ক্ষেত্রে হয়েছে ক্যান্সার হয় আর কি। তো ফাইবার যেহেতু হচ্ছে তোমার স্টুলটাকে তাড়াতাড়ি বের করে দেওয়ার ট্রাই করে আর কি, সেই কারণে হচ্ছে তোমার ফাইবার যদি তুমি ভালো অ্যামাউন্টে খাও তাহলে তোমার হচ্ছে জিআই ট্র্যাকে ক্যান্সার হওয়ার চান্সটা কমবে আর কি। ওকে আচ্ছা, তারপরে হয়েছে ফাইবারের কিছু আবার খারাপ দিক আছে। হ্যাঁ, ফাইবারের খারাপ দিক কি, তোমার ধরো প্রোটিন অ্যাবজর্পশন কমা দিতে পারে আর কি, মিনারেল অ্যাবজর্পশন কমা দিতে পারে আর কি। ওকে, তারপরে তোমার হয়েছে কিছু ব্যাকটেরিয়া আছে তোমার হচ্ছে ফাইবারটাকে হয়েছে ফার্মেন্ট করে আর কি, তো ফার্মেন্ট করলে হচ্ছে কি হয় তোমার গ্যাস প্রডিউস হয়, তো গ্যাস প্রডিউস করলে তোমার হচ্ছে ডিসকমফোর্ট ফিল করতে পারো আর কি। তারপরে এসেনশিয়াল তোমার হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড সম্বন্ধে মানে তোমরা জানো না? হ্যালো না স্যার। হ্যালো, জি স্যার, শুনতেছি। কোনো আইডিয়া আছে এসেনশিয়াল মানে ফ্যাটি অ্যাসিডের বিষয়ে আর কি, নাকি নাই? স্যার এটা কি হচ্ছে ডায়েটের ক্ষেত্রে যেটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলো কি স্যার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড? না না, মানে ফ্যাটি অ্যাসিড সম্বন্ধে কি তোমাদের কোনো কোর্স ছিল নাকি ছিল না আর কি, আমি জানি না আসলে। যদি না থাকে তাহলে আমার এক্সপ্লেন করতে হবে আর কি, আর থাকলে তো শোনার সমস্যা নেই আর কি। স্যার এক্সপ্লেন করলে স্যার ভালো হইতো। আচ্ছা আচ্ছা, ফার্স্টে আমি কিছু টার্ম তাহলে কিছু একদম টার্ম থেকে শুরু করি আর কি। এসেনশিয়াল ওয়ার্ডটা কখন বলা হয় এটা কি তুমি জানো, কখন কোন একটা জিনিস বলা হয় যে এসেনশিয়াল আমাদের অথবা এসেনশিয়াল না? স্যার খুবই দরকার যখন হয় তখন এটাকে এসেনশিয়াল হিসেবে ধরে না। হ্যাঁ, সেটা তো কমন আর কি, কিন্তু ধরো দরকার, ধরো যেমন তোমার টাকা। হ্যাঁ, টাকা তো তোমার দরকার আর কি, তো টাকা কি তোমার কাছে আছে নাকি নাই? অবশ্যই তো নাই আছে কিছু অ্যামাউন্ট টাকা আর কি, আছে তো টাকা, মানে কিছু অ্যামাউন্ট তোমার তো টাকা তো আছে আর কি, তুমি তো ধরো ইনকাম করতে পারো বা আমরা তো ইনকাম করতে পারি আর কি। হ্যাঁ, তো বায়োলজিক্যাল সিস্টেমের ক্ষেত্রে তোমার যেটা অ্যাসেনশিয়াল ধরা হবে যে বায়োলজিক্যাল সিস্টেম নিজে যেটা করতে পারে না আর কি, কিন্তু তার আবার দরকার সেটা। ওকে, ধরো তোমার আমাদের কি বডিটা কি সেল নিয়ে গঠিত, রাইট? তো সেলের যে প্লাজমা যে ব্যারিয়ারটা আছে, হ্যাঁ প্লাজমা মেমব্রেন, তো সে ওটা কি হয় তোমার অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড লাগে আর কি ওখানে আর কি। তো এখন ধরো তুমি সে ফ্যাটি অ্যাসিড খাইলা না, তাহলে তোমার বডি তো ফ্যাটি অ্যাসিড পাচ্ছে না। হ্যাঁ, তো ফ্যাটি অ্যাসিড যদি না পায় তাহলে সে কিভাবে তোমার সেল মেমব্রেন তৈরি করবে আর কি। ওকে, এই কারণে যেহেতু এটা বডির লাগে কিন্তু বডি নিজে তৈরি করতে পারে না, সেই কারণে এটাকে বলা হয় তোমার অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। ওকে, তার মানে হচ্ছে বাইরে থেকে যে দরকার হয় এর জন্য
হ্যাঁ, তোমার বাইরে থেকে মানে তোমার খাওয়া লাগবে, তুমি যদি খাও তাহলে এটা পাবে বডি, যদি না খাও তাহলে বডি পাবে না, বুঝতে পারছো? আচ্ছা এখানে একটা লাইন দেওয়া আছে, হ্যাঁ বলো। স্যার ফ্যাটি অ্যাসিড কি মানে স্টোর হয়ে থাকে না? ফ্যাটি অ্যাসিড হ্যাঁ স্টোর হয়ে থাকে। এখন ধরো তোমার প্রতিনিয়তই তো আমাদের ধরো সেল ডিভিশন হয়, এখন তোমার সেল হতে যায় তখন ড্যামেজ হয়, ড্যামেজ গুলো বডি ফিট করে দেয় আর কি, নতুন করে তো লাগে আর কি, রাইট? তাহলে কি স্যার যেরকম আমাদের প্রতিদিন দরকার হয় ফ্যাটি অ্যাসিড আমাদের প্রতিদিন দরকার? তোমার কি সব প্রোটিন প্রতিদিন দরকার হয়? সব না প্রোটিন স্যার, কিন্তু দরকার হয় না, কিছু প্রোটিন দরকার হয়। প্রোটিনের কিন্তু আবার টাইপ আছে আর কি, যেমন ধরো তোমার অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার হচ্ছে নন এসেনশিয়াল, মানে কি যেগুলো আমরা বডিতে তৈরি করতে পারি আর কি, আর কন্ডিশনালি এসেনশিয়াল একটা আছে আর কি, বুঝতে পারছো? তো এরকম কিছু কিন্তু টাইপ আছে আর কি। আচ্ছা আমরা আপাতত হচ্ছে ফ্যাটি অ্যাসিড নিয়ে ফোকাস করি, হ্যাঁ প্রোটিন নিয়ে আমরা যাবো আর কি পরে। আচ্ছা তো ফ্যাটি অ্যাসিড যেগুলো তোমার এসেনশিয়াল, মানে কি আমাদের বডির জন্য দরকার কিন্তু আমাদের বডি এটা তৈরি করতে পারে না আর কি, তো সেটাকে আমরা বলবো যে অ্যাসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আর কি। ওকে, জি স্যার। এখন তোমার ধরো স্যাচুরেটেড আর হলো তোমার আনস্যাচুরেটেড, এই দুইটা টার্মের সাথে কি তোমরা পরিচিত কিনা আর কি? জি স্যার এগুলো পরিচিত। আচ্ছা এগুলো কিন্তু ফার্স্ট ইয়ারে পড়বো ডিসকাস করা আর কি। জি স্যার। আচ্ছা তোমার ফ্যাটি অ্যাসিডের মধ্যে লিনোলেইক অ্যাসিড আর লিনোলেনিক অ্যাসিড, হ্যাঁ এই দুইটা কিন্তু খুবই পেস্ট লাগে আর কি, তোমরা এই দুইটার কার্বন নাম্বারটা দেখে নিবে আর কি। ওকে, কোনটার কার্বন নাম্বার কত, কোনটার স্ট্রাকচার কেমন, এটা কিন্তু তোমার ভাইবাতে কোশ্চেন হয় আর কি, বুঝতে পারছো? তোমাদের যে কোর জি ভাইবা স্যার। থাকে আর কি ওখানে। আচ্ছা তো আমাদের এই অ্যাসিডগুলো মানে কিছু ফ্যাটি অ্যাসিড আছে যেগুলো আমাদের দরকার হয় আর কি, তো এখানে সেগুলোর নাম দেওয়া আছে আর কি, তো নাম নামগুলো সিম্পল, এগুলো মুখস্থ করে নেওয়া ছাড়া কোনো অপশন নাই আর কি। আর আচ্ছা তারপরে তোমার ফ্যাটি অ্যাসিডের ফাংশন দেওয়া আছে আর কি এখানে আর কি, মেইন ফাংশন কি প্লাজমা মেমব্রেন তৈরি করা আর কি, ঠিক আছে? তারপরে এখানে আরো ফাংশন দেওয়া আছে আমার মনে হয় যেগুলা মানে খুব সিম্পল ইংলিশে লেখা আছে আর কি, পড়লে বুঝতে পারার কথা আর কি। ওকে স্যার আপনি কি আমাদের কোর্স আউটলাইনটা দিচ্ছেন? না না না, আমি কোর্স আউট দিচ্ছি না, আমি তোমাদের কিন্তু কোর্স পড়াচ্ছি আর কি এখন, কারণ আমি তোমাদেরকে ওই জিনিসগুলোই টাস্ক করবো যেগুলো তোমরা এসে বুঝতেছো না, যেমন ধরো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড তোমরা বুঝতে পারো না, আমি কিন্তু এটা নিয়ে ডিসকাস করছি আর কি। ওকে স্যার আমাদের কি মানে আমাদের এই সিলেবাসে কয়টা টপিক আছে এরকম? এরকম আমি তোমাকে এখন হচ্ছে ইন্ট্রোডাকশন একটা টপিক আছে আর কি, জাস্ট তোমাদের ধরো তোমাদের কোর্সের ইন্ট্রোডাকশন সেই পার্টটা পড়াচ্ছি আর কি, আমি কিন্তু ডিপে যাচ্ছি না আর কি এখন আর কি, বুঝতে পারছো? এবং এগুলা কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ারে পড়া, যেমন তোমার ফার্স্ট ইয়ারে কিন্তু এগুলা টপিক কিন্তু ছিল আর কি, আমি জানি না তোমরা পড়ছো কিনা আর কি ফার্স্ট ইয়ারের যে স্যার আসলে বাইরের। আমরা অনেক টপিক দেখা যায় কি আমরা অনেক টপিক স্কিপ করে গেছি এরকম হয় তো স্যার, এই জন্য স্যার মানে এরকম হইলে স্যার আমরা অনেক কিছু স্যার পাবো না আর কি, সেজন্য বললাম আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমাকে বলতে হবে যে স্যার আমরা এটা পড়ি না, যেমন এটা কিন্তু আমাকে বলছো আর কি। হ্যাঁ, এখন তুমি যদি বলো যে কার্বোহাইড্রেট না স্যার ফাংশন কার্বোহাইড্রেট হাইড্রেট ওগুলা তো স্যার করছে, ওগুলা তো হ্যাঁ হ্যাঁ, সমস্যা না তাহলে তোমার যেখানে সমস্যা হবে ওখানে আমাকে বলবা যে স্যার এখানে আপনার এক্সপ্লেন করতে হবে। ওকে, তাহলে কিন্তু আমি এক্সপ্লেন করবো আর কি, বুঝতে পারছো? কারণ আমি তো বলছি যে এই কোর্সটা তোমার হচ্ছে যেমন মেটাবলিজমে ধরো অনেক কিছু বোঝানোর মতো আছে, হ্যাঁ রিয়েকশন এভাবে হয় আর কি, এটা মেনলি তোমার হচ্ছে মুখস্থ টাইপের কোর্স, তুমি স্যার, মুখস্থ এটা তো টাইপের আপনি আমাদের ওই যে 87 পেজের একটা ইয়া দিছিলেন যে ওইটা থেকে না স্যার, কোনটা এটা মানে কিন্তু আমি এখন সত্যনারায়ণের বই থেকে পড়াচ্ছি আর কি, এটা জি স্যার জি স্যার ইঞ্জিনিয়ারিং সেটাই বইতে বলতেছি পড়াচ্ছি আর আর কি, কি। আপনি হ্যাঁ যে হ্যাঁ ইয়াটা দিছেন ওইখান থেকে না স্যার? হ্যাঁ হ্যাঁ, বইয়ে কিন্তু মার্ক করা আছে এগুলো আর কি সবকিছু আর কি, প্লাস আমি যে আমরা কোর্স তো স্যার এখন মানে দিচ্ছি ওই এটা 87 পৃষ্ঠার যে একটা শীট পাইছি স্যার ওটা পাইছি স্যার, তারা দুইটা জিনিস দিছে, সত্যনারায়ণ স্যারের বই আরেকটা তো দিছে ডাউনলোড দিলে 1 টিবি দেখায়, বইটা তো বুঝি নাই, বই লিঙ্কটাতে 1 টিবি দেখায় অনলি, ডাউনলোড হয় না ডাউনলোড হয় না না স্যার, অনেকগুলো পেজ তো ওপেন হয় না আর কি, প্রায় 800 মতো। ডাউনলোড হয় না এটা বলতে আসলে কি, তোমার যদি নেটের স্পিড কম থাকে তাহলে মনে হবে না আরকি, কিন্তু আমি তো গুগল ড্রাইভে লিংক শেয়ার করে দিছি, না মানে স্যার প্লাস আমি একটা যেমন আমরা অ্যাক্সেস যে পারমিশন 87 করে পৃষ্ঠা দিছি আর শীটটা কি। স্যার ডাউনলোড হয়েছে স্যার, হ্যাঁ 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 বুঝতে পারছি আমি, ওইটার তো মেগাবাইট কম আর কি, এটার তো মেগাবাইট বেশি আর কি। জি স্যার। আচ্ছা
আচ্ছা তোমাদের কাছে কি এই বইয়ের পিডিএফটা নাই এই তো বিষয়টা স্যার শুধু নিউট্রিশন চ্যাপ্টার এটা তো স্যার মানে মার্ক করা আচ্ছা নিউট্রিশন তাহলে হচ্ছে আমি শর্ট করে দিব কি এই তো জি স্যার নিউট্রিশনের আমাদের বাকি আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে ওকে ঠিক আছে আচ্ছা আমরা কোথায় ছিলাম ফ্যাটি অ্যাসিড আচ্ছা আমি কি ধরো এগুলো ডিটেলস একদম ডিসকাস করব ধরো মানে স্যার আসলে কি আপনি যদি স্যার ধরেন আজকে একটা চ্যাপ্টার নিলেন স্যার ওই চ্যাপ্টারটা ফুল ডেসক্রাইব করলে স্যার আমাদের জন্য ভালো হয় আর কি স্যার একদম লাইন টু লাইন টু লাইন বলতে স্যার মানে নরমালি ডেসক্রাইব করলে হয় লাইন পুরোটা বোঝানোর প্রয়োজন মনে হয় না যেটা হচ্ছে স্যার পরীক্ষাতে মনে করেন যে আজকে ইম্পর্টেন্ট আছে ওই জিনিসটা আমাদের ডেসক্রাইব করলে ভালো হয় আর কি স্যার আচ্ছা পরীক্ষাতে আজ এখন ধরো তোমার কোর্স হ্যাঁ এটা কিন্তু তোমার পড়তে হবে আর বুঝতে পারছো এখন আমি যদি শুধুমাত্র পরীক্ষাতে আসবে স্যার পড়বো অবশ্যই মানে স্যার আমরা তো স্যার শুধু পরীক্ষার জন্যই পড়বো না মানে আমাদের তো বিষয়গুলো জানাও আমাদের ইয়া আছে স্যার সেজন্য আর কি স্যার পরীক্ষা তো স্যার আমরা একদম মুখস্থ করে পরীক্ষা লিখে আসবো এটা তো স্যার এমনি পাশ করে যাবো এটা সমস্যা কিন্তু স্যার মানে এই জিনিসগুলো জানার তো আমাদের ইয়া দরকার আছে আর কি স্যার ওই জন্য তো দেখা যাচ্ছে স্যার আমরা সবাই তো আর স্যার সবকিছু আগে থেকে ইয়া করে আসি নাই মানে আগে থেকে পড়া ওই রকম করে আসি না কিন্তু স্যার এখন তো থার্ড ইয়ার এখন এগুলা তো এখন থেকে শিখতে হবে না এটা তো স্যার সামনে আর এগুলো পাচ্ছি না ওই হিসাবে আর কি স্যার আচ্ছা আচ্ছা আমি নিউট্রিশন তো স্যার আমাদের আগে ছিল না স্যার নিউট্রিশন নিউট্রিশন এই সেমিস্টারে ফার্স্ট আর কি এখন নিউট্রিশনে আসলে কি ধরো এখানে মানে জটিল কিছু নাই বুঝতে পারছো ধরো তুমি যদি আমাকে মেটাবলিজমের কথা বলো আমি কিন্তু তখন এক পেজে কিন্তু ধরো আমার একটা লেকচার কমপ্লিট করব বুঝতে পারছো কিন্তু এখানে কিন্তু তোমার লিটারেচার টাইপের এখন ধরো তোমার ফাংশন গুলো আমি যদি তোমাকে এখন এখানে আসলে বোঝাইতে গেলে অনেক ডিটেলস আমার ডিসকাস করতে হবে আর কি এবং মানে তাহলে একদম রুট টেবিল থেকে শুরু করতে হবে ধরো তোমার ফ্যাটি অ্যাসিড কি কার্বোহাইড্রেট কি প্রোটিন কি কিন্তু এগুলো না স্যার মানে এখন স্যার এখানে স্যার যেটা আছে স্যার যে ফাংশন অফ এফপিএ ইএফএ স্যার এগুলার স্যার যেগুলা লেখা আছে ওগুলা স্যার মোটামুটি ভাবে স্যার আপনি ডিসক্রাইব করলে স্যার আমাদের জন্য হবে স্যার এতটুকুই হবে আচ্ছা ওকে ঠিক আছে ঠিক আছে আমি তাহলে বুঝতে পারছি কথা ঠিক আছে ঠিক আছে আমাদের আর 3 মিনিটস আছে হ্যাঁ আচ্ছা আমি যতটুকু পারি তারপর আমি পরে ক্লাসে বা শুরু করব আর কি মানে পরের জুন আচ্ছা তোমরা ওই যে কোলেস্টেরল তো চিনো না কোলেস্টেরল তো নাম শুনছো আর কি জি স্যার আচ্ছা তো তোমার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যেগুলো আছে সেগুলো তোমার হচ্ছে কোলেস্টেরল ট্রান্সপোর্ট এবং তোমার হচ্ছে অ্যাবজর্ব করতে হেল্প করে আর কি আচ্ছা আর আমরা যখন হচ্ছে ফ্যাট খাই হ্যাঁ অনেক ধরো ফ্যাট খাই তো একটা টার্ম তোমরা শুনবা যে হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে আর কি আমি জানি না শুনছো কিনা আর কি ফ্যাটি লিভার মানে তোমার লিভারের মধ্যে হচ্ছে প্রচুর ফ্যাট জমে যায় আর কি বুঝতে পারছো তো তুমি যদি হচ্ছে তোমার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডটা খাও আর কি বেশি আর কি বেশি মানে তোমার সাফিসিয়েন্ট অ্যামাউন্টে আর কি তখন তোমার লিভার হচ্ছে ফ্যাট জমবে না আর কি এইগুলো আবার খাবারের প্রতি স্যার ওরকম হয় যে বুঝিনি কথা মানে ফ্যাটি লিভারটা যেটা লিভারের উপর মানে চর্বিটা জন্মানো হয় তাই এটা খাবার দাবার যেহেতু এটা নিউট্রিশনের তো এরকম খাবার দাবারের উপরে এটা বেস করে আচ্ছা ফ্যাটি লিভার তোমার হয়েছে এটা তুমি যদি ফ্যাট খাও শুধু তাহলে যে জমবে এরকম না তুমি যদি ধরো কার্বোহাইড্রেট বেশি খাও তাহলে কিন্তু তোমার ফ্যাটি লিভার হবে আর কি বুঝতে পারছো একটা হলো ধরো তুমি প্রচুর পরিমাণে ফ্যাট খাচ্ছ সেটা একটা কারণ হতে পারে ওই ফ্যাট ডায়েটের মধ্যে তোমার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডটা কম আছে আর কি হ্যাঁ অন্যান্য ফ্যাটগুলো বেশি আছে তো তখন তোমার হচ্ছে ফ্যাটি লিভার হতে পারে একটা কারণ হতে পারে তোমার ধরো তুমি প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাচ্ছ আর কি ভাত তো মানুষ প্রচুর ভাত খায় আর কি তো ভাত যারা বেশি খাচ্ছ তারা ইয়া মানে তোমার মানে এখন কারণ হতে পারে তোমার ধরো তোমরা জানো যে তোমার প্রোটিন থেকে কিন্তু তোমার গ্লুকোজে কনভার্ট করা যায় এটা তোমরা জানো কিনা জানি না প্রোটিন প্রোটিন থেকে কিন্তু গ্লুকোজ হয় আর কি গ্লুকোজেনিক অ্যামাইনো মানে যেসব অ্যামাইনো অ্যাসিডগুলো থেকে প্রোটিন
মানে তোমার হচ্ছে গ্লুকোজ হয় আর কি, বুঝতে পারছো? তো তুমি যদি ওই সকল অ্যামাইনো অ্যাসিড গুলো কি হবে হ্যালো ওইটা তোমার গ্লুকোজ কনভার্ট হবে আর কি, তো গ্লুকোজটা আলটিমেটলি তোমার আস্তে ফ্যাটে কনভার্ট হবে, যখন তোমার বডি দরকার নাই গ্লুকোজ আর, তখন সে ওটাকে ফ্যাটে কনভার্ট করবে অতিরিক্ত। আচ্ছা আমরা নেক্সট জুম লিংক ডিসকাস করব, ওকে? আমি শেষ লিংকটা গ্রুপের মধ্যে দিয়ে দিন। আচ্ছা ওকে ঠিক আছে, আচ্ছা ওকে ঠিক আছে। বাংলাদেশের ইয়ের সাথে এখনো ইয়া না
জি স্যার জি স্যার সবাই তো জয়েন করে করে নাই বুঝতেছি না স্যার 10 মিনিট বলছেন না এর জন্য হয়তো বা 10 মিনিট এর আছে এটা আমি আসলে ভুল করে ফেলছি একটা আর কি যখন আমি টাইম শিডিউল ক্রিয়েট করছি তো তখন আমি ভুলে ওই 10 মিনিটের অ্যাপটা দিতে ভুলে গেছি আর কি বুঝতে পারছো আচ্ছা সমস্যা নেই আচ্ছা ওকে সমস্যা নেই 10 মিনিট পরে তাহলে ডিসকাস করব সবাই আসুক স্যার একটা পার্সোনাল কোশ্চেন ছিল স্যার বলো স্যার আমরাই কি আপনার ফার্স্ট স্টুডেন্ট না আপনি আগে অন্য কোনো ভার্সিটিতে স্যার ইয়ে করেছেন আমি আপনার সাথে ভার্সিটি দেখা করেছিলাম স্যার আমি নিউজিল্যান্ডে ক্লাস দিছি আর কি ওখানে ওখানে ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়েছে আর কি আমার টিচিং এক্সপিরিয়েন্স আর এমনিতে স্টুডেন্ট পড়াইছি আর কি যখন স্টুডেন্ট ছিলাম আমি ভার্সিটি ক্লাস নিউজিল্যান্ডে ফার্স্ট নিছি আর কি জি স্যার স্যার তো স্যার আপনি বড় সরল অভিজ্ঞতা বাইরের স্টুডেন্টদেরকে পড়ায় আসছেন না 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 তেমন বড় কিছু করি না এখন আর কি আমার ছোটখাটো কিছু এক্সপিরিয়েন্স আছে সেগুলো ধরো তোমাদের সাথে শেয়ার করলাম বাট বিষয়টা এরকম না যে আমি অনেক জানি আর কি হ্যাঁ স্যার আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় স্যার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুরে কোনোদিন যাই নাই ঢাকাতে বাসা মিরপুর 12 9 জন জয়েন করছে আমি কি তাহলে শুরু করব আচ্ছা আমরা যেখানে ছিলাম যে তোমার তুমি যদি এক্সেস প্রোটিন অথবা কার্বোহাইড্রেট অথবা ফ্যাট তুমি যেটাই বেশি খাও তখন কিন্তু তোমার ওই ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে আর কি তো যেহেতু তোমার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডটা তোমার হচ্ছে মানে এক্সট্রা পরিমাণ ফ্যাট প্রিভেনশন করে আর কি লিভারে সেই কারণে এটা খাওয়া ভালো আর কি যদি আমি সিম্পলি বলি আর কি হ্যাঁ আর আরেকটা ফাংশন হলো তোমার এটা গ্রোথ এবং রিপ্রোডাকশন হেল্প করে আর কি তো রিপ্রোডাকশনে কীভাবে হেল্প করে ধরো তোমার রিপ্রোডাকশন যে হরমোনগুলো আছে হ্যাঁ সেগুলো তোমার হয়তো প্রিপেয়ার করতে হেল্প করতে পারে আর গ্রোথের ক্ষেত্রে তোমার যদি আমি বলি আর কি প্রত্যেকটা সেলের জন্যই তো আসলে তোমার ফ্যাটি অ্যাসিড দরকার হয় তো তুমি যদি ফ্যাটি অ্যাসিড না খাও তখন কিন্তু তোমার সেল ডিভিশনটা হবে না আর কি তো সেল ডিভিশন যদি না হয় তাহলে কি হবে তোমার গ্রোথ হবে না আর কি ওকে ক্লিয়ার জি স্যার হ্যালো জি স্যার মানে এটা কি বৃদ্ধি যে যে লম্বা ওইটার ক্ষেত্রে কাজে লাগে এটা তোমার ধরো প্রত্যেকটা সেল মানে তুমি আরো ছোট করে চিন্তা করো আর কি লম্বা হওয়া তো অনেক বড় বড় বিষয় আর কি ধরো তুমি একটা সেলে ডিভিশন করবা হ্যাঁ তোমরা সেল ডিভিশন পড়ছো কিনা আমি জানি জানি না আর কি ইন্টারমিডিয়েটে হয়তো পড়ে আসার কথা আর কি যে তোমার সেলের তো আগে একটা প্রিপারেটরি ফেজ থাকে আর কি যে তোমার একটা সেল ডিভিশন হওয়ার জন্য তোমার যা যা ম্যাটেরিয়াল দরকার ওইটা সেলের আছে কিনা আর কি তো ওর যদি ওগুলো না থাকে তখন কিন্তু সে ওইটা ডিভিশন যায় না আর কি ওকে তো তোমার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডটা সেল ডিভিশনের জন্য কিন্তু দরকারই আর কি কারণ তোমার প্লাজমা মেমব্রেন তৈরি করতে কিন্তু তোমার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড লাগবে বুঝতে পারছো এখন ধরো তোমার ফ্যাটি অ্যাসিড নাই তাহলে কি হবে না তোমার সেল ডিভিশন হবে না তোমার যদি সেল ডিভিশন না হয় তাহলে কি হবে তোমার গ্রোথ হবে না ওকে জি স্যার আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে তোমার তোমার যদি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ডিফিসিয়েন্সি হয় তাহলে কি হবে কিছু রোগ হবে আর কি এটাই তো মানে ডিফিসিয়েন্সি সিমটম ফ্যাটি অ্যাসিড কম হলে আর কি জি স্যার আচ্ছা তো এখানে একটা ডিজিজের নাম বলছে আর কি যে তোমার হয়েছে এই যে এখানে দেওয়া আছে দেখো আচ্ছা
আচ্ছা ডার্মা মানে কি জানো তোমরা? ডার্মা দাগ হওয়া স্যার। আর শোনো আমি বলি, ডার্মা তুমি যত জায়গাতে হয়েছে ডার্মা পাবা আর কি। হ্যাঁ বুঝতে পারছো, ডার্মা ডার্মা ওয়ার্ডটা যত জায়গায় তুমি পাবা তোমার বুঝতে হবে যে এটা তোমার স্ক্রিনের সাথে লিঙ্ক। ওকে, ডার্মা মানে হচ্ছে তোমার ত্বক, বুঝতে পারছো? মানে তুমি কিভাবে হয়েছে একটা জিনিস প্রথমে পাওয়ার পরে হয়েছে ভাগ ভাগ করে করবো আর কি। তুমি হয়েছে ডার্মা যখন পাইছো, তোমার ডার্মা মানে বুঝতে হবে যে এটা তোমার স্ক্রিনের সাথে লিঙ্ক। ধরো তুমি একটা ডিজিজ দেখছো, তুমি ডিজিজটা জানো না আর কি। হ্যাঁ, এখন তুমি ওইটা লাস্টে ধরো পাইলা যে তোমার ডার্মা আছে আর কি, তাহলে তুমি তোমার বুঝতে হবে আর কি যে এই ডিজিজটা আমার হলো ত্বকের সাথে লিঙ্কটা আর কি। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন কি ছিল তোমার? হ্যালো, নেক্সট ছিল কোয়াড। আচ্ছা ডিজিজটা হলে তোমার কি হয়? ডিজিজটা হলে তোমার স্কিন ড্রাই হয়ে যাবে আর কি। ওকে, মানে তোমার নর্মাল মানুষের স্কিন কিন্তু ধরো যেমন কি বলবো আর কি, ড্রাই না কিন্তু একদম। স্যার তো এটা যাদের, সাথে কি যে, হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো, বলছি স্যার এটা যে আমরা ফাঙ্গাল মানে যে ঘা এরকম হয় স্কিনে এরকম কিছু ডার্মা ফাঙ্গাল? না 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 না, তোমার ফাঙ্গাল ইনফেকশন তো একটা ইনফেকশন, ওটা একটা রোগ, কিন্তু এটা তোমার বডির নাই। ধরো তুমি একটা তুমি একটা নিউট্রিয়েন্ট খাচ্ছ না, তো নিউট্রিয়েন্ট না খাওয়ার কারণে কি হবে, তোমার সেল ওই নিউট্রিয়েন্টটা পাবে না আর কি। তো নর্মাল সেলের যেভাবে হয়েছে তোমার স্ট্রাকচার হওয়ার কথা ছিল আর কি, সেই হ্যাঁ স্ট্রাকচারটা তোমার এই ডিফিসিয়েন্ট সেলে হবে না আর কি। ওকে, তাহলে তোমার স্কিনটা কি হবে, ড্রাই ড্রাই স্কিন হবে। তারপর হচ্ছে তোমার স্কিনে তোমার হচ্ছে দাগ দাগ হইতে পারে আর কি। ওকে, যেমন ধর তোমার রেডনেস হইতে পারে এরকম আর কি টাইপের, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমার আরেকটা সিমটম হইতে পারে যে তোমার হচ্ছে ধর তো কোথাও কেটে কেটে গেছে আর কি। হ্যাঁ, ধর তোমার বডিতে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড নাই, তাহলে তোমার বডিতে কোথাও কেটে গেছে, সেক্ষেত্রে দেখা যাবে কি হিলিংটা ভালো হবে না, বুঝতে পারছো? আরেকটা হইতে পারে তোমার চুল পড়ে যেতে পারে আর কি। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড নিয়ে আমরা আরো ডিসকাস করব, আমাদের একটা চ্যাপ্টারই হবে আর কি এক্সট্রা, বুঝতে পারছো? এখানে পড়ে যাবে যাচ্ছে আমরা যা, হ্যালো, মানে স্যার ফ্যাটি অ্যাসিড কম থাকলে কি স্যার চুল পড়ে যাবে মাথার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন ফ্যাটি অ্যাসিড নিয়ে আমরা কিন্তু জাস্ট এখানে সিম্পল কথাবার্তা বলতেছি আর কি, ডিটেলস কিন্তু আমরা ডিসকাস করবো আর কি এরপরে। ওকে, জি স্যার। আচ্ছা এখন হলো তোমার ফ্যাটি অ্যাসিডের তাহলে কি করতে হবে, তোমার খাওয়া লাগবে আর কি। তো ফ্যাটি অ্যাসিডের মেইন সোর্স কি, ভেজিটেবল অয়েল আর হলো তোমার ফিশ অয়েল আর কি। তোমরা কি কড লিভার অয়েলের নাম শুনছো? কড লিভার অয়েল? না স্যার কোর্ড ইভেন অলিভ অয়েল বেবি জি স্যার, শুনছি স্যার। আচ্ছা কড লিভার হয়ে গেল লিভার অয়েল তোমার, স্যার। হ্যাঁ একটা মাছের তেল, এটা কিন্তু বাজারে কমার্শিয়ালি বিক্রি হয় আর কি। যে স্যার কড মাছ যে হ্যাঁ হ্যাঁ ইয়ামাছের কড, মতো হ্যাঁ কড ভালো মাছের তেল। আচ্ছা তারপর এখানে ভেজিটেবল অয়েল, কিছু অয়েলের তোমার হচ্ছে নাম লেখা আছে আর কি, যে অয়েলগুলো থেকে তোমার ফ্যাটি অ্যাসিড পাবা আর কি। ওকে, আচ্ছা আদার্স একটা সোর্স হইতে পারে তোমার হচ্ছে এনিমেল থেকে, কারণ তুমি যদি হচ্ছে মাংস খাও মাংসের মধ্যেও কিন্তু তোমার ফ্যাটি অ্যাসিড থাকে আর কি, বুঝতে পারছো? আচ্ছা এখন তোমার হচ্ছে রিকোয়ারমেন্ট আছে, ডায়েটারি রিকোয়ারমেন্টটা কি বা তোমার ডায়েটারি ইনটেক, ধরো তোমার কতটুকু ফ্যাটি অ্যাসিড তোমার খাওয়া উচিত আর কি, এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে আর কি। ওকে, এই পার্সেন্টেজটা আছে মোস্টলি আর কি। পার্সেন্টেজটা স্যার কি করতে হবে? মুখস্থ করতে হবে আর কি। হবে একটু মানে প্রতিদিন? আচ্ছা আচ্ছা, পুফা জিনিসটা কি জানো? পুফা, না স্যার। আচ্ছা পুফা হলো পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ওকে, এফএ মানে হলো ফ্যাটি অ্যাসিড, পি মিন্স হচ্ছে পলি, ইউ মিন্স আনস্যাচুরেটেড। ওকে, বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা
আচ্ছা বলতো, আমাদের সেল মেমব্রেনে কি কোলেস্টেরল থাকে নাকি থাকে না বলো? থাকে আচ্ছা থাকে, তাহলে যদি আমাদের সেল মেমব্রেন যদি কোলেস্টেরল থাকে তাহলে এটা আমাদের দরকার নাকি দরকার নাই? স্যার এটা তো যে কোষ দরকার সেলিমিনেশনের জন্য থাকে, দরকার, আচ্ছা, কিন্তু কতটুকু দরকার? স্যার এখানে একটা কতটুকু লিমিট দরকার? দেওয়া আছে আর কি। হ্যাঁ 200 নিচে আর কি ব্লাডে হ্যাঁ, তোমার যদি তোমার যদি এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে কিন্তু তোমার কার্ডিয়াক ডিজিজ হবে আর কি। তো কার্ডিয়াক ডিজিজ গুলো কি হয়, তোমার কোলেস্টেরল গুলো কিন্তু তোমার হচ্ছে ডিপোজিট হয় আর কি আমাদের ব্লাড ভেসেলের মধ্যে, এটা মনে হয় জানো রাইট? আর্টারি সার্ভার নেয়ার করে দেয় স্যার, ব্লাড সাপ্লাই ইন্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই কারণে হচ্ছে কোলেস্টেরল বেশি খাওয়া দরকার নেই আর কি। কিন্তু কোলেস্টেরলে কিন্তু আবার কিছু গুরুত্বপূর্ণ ফাংশন আছে, আমি জানি না এই বইতে লেখা আছে কিনা এখানে। যেমন ধরো হরমোন তোমার, সিক্রেশন স্যার কাজ করে, ভিটামিন হ্যাঁ ডি কাজ করে স্যার, ভিটামিন ডি কাজ করে। অনেক ধরনের হরমোন আছে, যে হরমোন গুলো হয়েছে তোমার কোলেস্টেরল থেকে তৈরি হয় আর কি। মানে কোলেস্টেরল যে স্ট্রাকচার সেটা লাগে ওই হরমোন গুলো তৈরি করতে আর কি। এখন এটা যদি আমি যদি বায়োলজিক্যাল ভাষায় বলি তাহলে কোলেস্টেরলটা প্রিকার্সর হিসেবে ইউজ হয় হরমোন সিনথেসিসের। ওকে জি স্যার। আচ্ছা, তারপরে আসি প্রোটিনে। প্রোটিন নিয়ে তো মনে হয় মেলা পড়াশোনা করছো তোমরা, মানে এটা মনে হয় ফার্স্ট ইয়ারে না? জি স্যার। আচ্ছা তাহলে আমি ধরে নিলাম তোমরা এক্সপার্ট, নাকি ধরে নিব এক্সপার্ট? না স্যার, আচ্ছা এক্সপার্ট না কি। আচ্ছা আচ্ছা, প্রোটিনের কিছু গুরুত্বপূর্ণ ফাংশন আছে, ধরো একদমই যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো বলি আর কি। হ্যাঁ, ট্রান্সপোর্টার, নাম শুনছো কি ট্রান্সপোর্টার? জি স্যার। আচ্ছা, তো সেল মেমব্রেনের মধ্যে কিন্তু অনেকগুলো ট্রান্সপোর্টার থাকে আর কি। ট্রান্সপোর্টার গুলোর কাজ কি, কাজ হলো তোমার হচ্ছে নিউট্রিয়েন্ট বা হয়েছে সেলের জন্য যা যা দরকার সেগুলো হচ্ছে সেলের মধ্যে নিয়ে আসে আর কি। তো এই প্রোটিন গুলা কিন্তু হচ্ছে তোমার ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে আর কি। আবার তুমি বলতে পারো যে কেরিয়ার হিসেবেও কাজ করে আর কি। যেমন ধরো তোমার বিভিন্ন ড্রাগ, হ্যাঁ তুমি একটা ড্রাগ খাইলা, ধরো তুমি প্যারাসিটামল খাইলা, তো এটা তোমার সেলে তো যাওয়া লাগবে, সেলে গেলে তো এটা কাজ করবে আর কি। তো ওই ড্রাগটা তোমার হয়েছে তোমার প্রোটিনের সাথে বাইন্ড করবে, প্রোটিনটা সেই ড্রাগটাকে সেলের ভিতরে নিয়ে যাবে আর কি। ওকে আচ্ছা, আরেকটা আরেকটা কাজ হলো তোমার অ্যান্টিবডি আর কি। অ্যান্টিবডি আরেক নাম হলো তোমার ইমিউনো গ্লোবুলিন আর কি। তো এখন এখানে গ্লোবুলিন বলার কারণটা কি, কেউ বলতে পারবা? মূল্য দেখে স্যার গ্লোবুলার প্রোটিন আর কি। আচ্ছা আচ্ছা, এখানে প্রোটিনের যে ফাংশন গুলো আছে এগুলা কি তোমাদের জানা আছে নাকি এগুলো আসলে জানা নাই কারো আর কি? আমার ডিসকাস করতে হবে একদম ডিটেলস আর কি। স্যার একটু ডিসকাস করলে ভালো হয়। আচ্ছা ফার্স্ট, যদি তোমার সেল মেম্বারের কথা চিন্তা করো আর কি। হ্যাঁ, সেল মেমব্রেনটা কি তোমার সে প্লাজমা মেমব্রেন থাকে আর হলো তোমার প্রোটিন থাকে আর কি। তো প্রোটিন ছাড়া কি তোমার সেল মেমব্রেন হবে না রাইট? জি স্যার। তাহলে তোমার সেল হলো তোমার বায়োলজির হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট আর কি। তো তোমার যদি সেলই তৈরি না হয় তাহলে মানে তোমার আমরা কিভাবে তৈরি হবো আর কি, বা হচ্ছে একটা লিভিং অর্গানিজম কিভাবে তৈরি হবে আর কি। তো এই কারণে একটা সেলের গ্রোথের জন্য অবশ্যই প্রোটিন লাগবে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে প্রোটিন গুলো হচ্ছে এনজাইম হিসেবে কাজ করে। এখন এনজাইম সম্বন্ধে কি তোমাদের ধারণা আছে, তোমরা কোনো কোর্স পাইছো কি? জি স্যার। স্যার আচ্ছা, এনজাইম গুলো কাজ কি? স্যার মানে যে কোনো রিয়েকশন স্যার গতিবিদ্ধি করে স্যার, অ্যাসিলেট অফ রিয়েকশন। আচ্ছা, মানে ধরো তুমি একটা যে কোনো একটা রিয়েকশন দিলা সেই রিয়েকশনের গতি বাড়া দিবে, তাহলে আমরা এনজাইম বলবো রাইট? জি স্যার, এবং স্যার বিক্রিয়া আচ্ছা যান চেঞ্জ থাকবে। আচ্ছা, এনজাইম কি কন্ট্রোল করা যায় নাকি কন্ট্রোল করা যায় না, মানে ও নিজে কাজ করতে থাকবে আর কি এরকম? স্যার কন্ট্রোল করা যায় তো। কি হবে স্যার করা যায়? সাবস্ট্রেটের সাথে বাইন্ড করলে এরপর কাজ বৃদ্ধি করে। কাজ করবে না সাবস্টেন্স ছাড়া। সাবস্টেন্স ছাড়া কাজ করবে না। আচ্ছা ধরো তোমার সাবস্টেন্স যদি বেশি হয়ে যায়, হ্যাঁ না সাবস্টেন্স না, তোমার ধরো প্রোডাক্ট যদি বেশি হয়ে যায় তখন কি এনজাইম কাজ করবে? না স্যার। এটা স্যার নেগেটিভ ফিডব্যাক এর মাধ্যমে সেটা অফ হয়ে যাবে স্যার, রেগুলেশন হবে স্যার।
আচ্ছা আচ্ছা, তার মানে তোমার জানো আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝতে জি পারছি। স্যার। আচ্ছা, আর কোন ভাবে কি সেটা বন্ধ হতে পারে অ্যাঞ্জেল? কোনো কিছুর সাথে বাইন্ড করে আর কি, ইনহিবিটর আছে স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তোমার ওগুলো পরে আসছো। আচ্ছা, তো প্রোটিন গুলো কি তোমার হচ্ছে অ্যাঞ্জেম হিসেবে কাজ করে আর কি? তো যদি তোমার প্রোটিনই তোমার যদি না থাকে আর কি, তাহলে তোমার অ্যাঞ্জেম হবে না। অ্যাঞ্জেম না হলে তোমার বডির যে ভাইটাল যে মেকানিজম গুলো আছে সেগুলো তোমার হবে না আর কি। ওকে, আচ্ছা। তারপরে হয়েছে তোমার 3 নম্বর যেটা পয়েন্ট আর কি, অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশার নাম শুনছো কি? জি স্যার শুনছি। এটা কি জিনিস, মানে কি হয় আর কি অসমোটিক প্রেশারে? চোখের সমস্যা। হ্যাঁ, অসমোটিক প্রেশার সেলের ভিতরে একটা স্যার প্রেশার কাজ করে, প্রেশারটা স্যার আচ্ছা মেনটেন করে আর কি অসমোটিক প্রেশার। আচ্ছা, আর ক্লোটিং কি, ব্লাড ক্লোটিং কি? রক্ত জমাট বাঁধা স্যার। আচ্ছা, এগুলোর মেকানিজম কি তোমাদের পড়া হয়েছে, যে রক্ত জমাট বাঁধার যে মেকানিজম গুলা? রক্ত জমাট বাঁধাটা পড়া হয় নাই। এটা তো হিউম্যান ফিজিওলজিতে পড়ানোর কথা ছিল আর কি, সেখানে কিন্তু প্রোটিন গুলা কাজ করে আর কি। মানে আমি জানি না তোমাদের এটা পড়ানো কেন হয় নাই আর কি। এটা কিন্তু সেকেন্ড ইয়ারের কোর্স, আমি যতটুকু জানি আর কি, হিউম্যান ফিজিওলজি। ফিজিওলজি কোর্স একটু সমস্যা ছিল, তো অনেক স্কিপ করা লাগে। দেখা যায় 4 মাসের কোর্স আসলে 3 মাসে শেষ হয়ে যায় স্যার। দেখা যায় স্যার তার আচ্ছা, বুঝতে পারছি। এইটা স্যার মেজর আচ্ছা, মেজর তাহলে এটা জানলা আর কি, যে হচ্ছে প্রোটিন হচ্ছে রক্ত জমাট বাঁধতে হেল্প করে আর কি। ধরো তুমি কিছু না জানাটা এটা আসলে সমস্যা না, তুমি যদি গুগল করো এটা কিন্তু পাওয়া যায় আর কি। ওকে, এখন যদি তোমাদের আগ্রহ থাকে শিখবা আর কি। আচ্ছা, মাসেল কন্ট্রাকশনে হেল্প করে আর কি, ওকে, প্রোটিনের আরেকটা কাজ আর কি, এটা তোমার জানলা আর কি। এখন আমি যেটা বলছিলাম আর কি এর আগে, যে তোমার আমাদের বডির ফার্স্ট প্রায়োরিটি থাকে হলো তোমার গ্লুকোজ। গ্লুকোজ যখন শেষ হয়ে যাবে তখন কি কি করবে, সে প্রোটিন থেকে এনার্জি প্রোডাকশন শুরু করবে আর কি, বুঝতে পারছো? হ্যাঁ, তো এখানে সেটা নিয়ে কথা বলছে আর কি, বুঝতে পারছো? আচ্ছা, এখানে কিছু নাম আছে আর কি, গ্লাইকোজেন। এটার নাম কি তোমরা শুনছো এর আগে? জি স্যার। জি স্যার, গ্লাইকোজেন স্যার, গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেন হয় আর কি স্যার। গ্লুকোজ বানতে, বলো বলো বলো, মানে গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেন হয়, মানে অনেক সময় গ্লাইকোজেন সৃষ্টি হয়। জি স্যার। আচ্ছা, তুমি যদি এই কথাটা বলো, হ্যাঁ, যে গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেন হয়, তাহলে ধরো এক্সামিনার হার্ট অ্যাটাক করতে পারে। হ্যাঁ স্যার, মারা মারা গ্লুকোজ গেলে ভেঙে তো যাইতে পারে। গ্লাইকোজেন হয় না স্যার, গ্লুকোজটা স্যার গ্লাইকোজেনে জমা থাকে। হ্যাঁ, গ্লুকোজ গ্লাইকোজেন আকারে স্টোর হয়, মানে অনেকগুলো গ্লুকোজ একসাথে মিলে গ্লাইকোজেন হয় আর কি। জি তুমি স্যার, যদি বলো যে হয়েছে গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেন হয়, এটা তো আসলে ভুল না। গ্লুকোজ গুলো গ্লাইকোজেন হিসেবে স্টোর হয়, আবার তোমার বডির জন্য যখন দরকার হবে, যখন তোমার ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাবে, তখন গ্লাইকোজেন গুলো থেকে ভেঙে গ্লুকোজ হবে, বুঝতে পারছো? মানে ওটা উল্টো বলছে আর কি, হ্যাঁ গ্লুকোজ থেকে ভেঙে হ্যাঁ 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 গ্লাইকোজেন হয়। হ্যাঁ, এখন ভাইবাতে কিন্তু এগুলা কিন্তু কমন আর কি, বুঝতে পারছো? তুমিও হ্যাঁ বলবা, তোমার টিচারও কিন্তু হ্যাঁ বলবে আর কি, কিন্তু নাম্বারের সময় কিন্তু আর টিচার হ্যাঁ বলবে না, বুঝতে পারছো? তুমিও ভাইবা দিয়ে আসবা, যে আমি তো ভাইবা অনেক ভালো দিছি স্যার, কিন্তু নাম্বার তো পাইছি বি, এরকম আর কি। আচ্ছা, তো গ্লাইকোজেনটা আমাদের জমা হয় হয়েছে 2 জায়গাতে, একটা হলো লিভার আর একটা হলো মাসেলে আর কি। এটা মনে হয় জানো আর কি, না জানলেও আচ্ছা। দেন হলো তোমার নাইট্রোজেন ব্যালেন্স, এই টার্মটা কি পরিচিত? জি স্যার, নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স, পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স। আচ্ছা, এগুলো কি জিনিস আমাকে একটু বললে ভালো হয়। নাইট্রোজেন ব্যালেন্স হলো স্যার, আমরা শরীরে স্যার কতটুকু নাইট্রোজেন স্যার ইনটেক করতেছি, ইনপুট যতটুকু হবে তার চাইতে যে আউটপুট বেশি কতটুকু করি, স্যার বের করে দিতেছি, এটা একটা ব্যালেন্স করা স্যার আর কি, ডিপেন্ড করে। আচ্ছা, নাইট্রোজেনটা আসলে কোথা থেকে আসে, এটা কি তোমাদের কোনো আইডিয়া আছে? স্যার প্রোটিন থেকে আসে স্যার। আচ্ছা, বুঝতে পারছি, তাহলে জানো আর কি। আচ্ছা, তাহলে নাইট্রোজেন ব্যালেন্স সম্বন্ধে এখানে
মনে হয় তাহলে আমরা পড়ানোর দরকার নেই আর কি, কারণ যেটা বলছো অতটুকু জানলেই হবে আর কি, পজিটিভ নেগেটিভ। আচ্ছা আমি একটু ব্যাকে যাই আর কি, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড গুলো সম্বন্ধে তোমাদের কোন আইডিয়া আছে বা চার্ট গুলো কি তোমাদের জানা আছে যে কোন ফ্যাটি? না না ফ্যাটি অ্যাসিড না, আমি বলছি যে অ্যামাইনো অ্যাসিড, সরি অ্যামাইনো অ্যাসিড কোনগুলো হচ্ছে এসেনশিয়াল, হ্যাঁ কোনগুলো এসেনশিয়াল আর কোনগুলো এসেনশিয়াল না।